ইস, আরও একটা টেস্ট সেঞ্চুরি মিস করলেন মুশফিকুর রহিম। বলা যায়, বলা যায় না, এটা আসলে হাস্যকর হয়ে যায়, কারণ 51 রানে অপরাজিত ছিলেন তিনি, আরও 49 রান করতে হতো এবং মুশফিকের আরও 49 রান করার মতো যথেষ্ট সময় যদি আয়ারল্যান্ড আমাদের দিত বা ওই স্কোরটা যদি আমাদের সামনে থাকতো, তখন হয়তো মুশফিকের অ্যাপ্রোচটাই আলাদা হতো, উইকেটের আচরণটা যেহেতু আরও একটু কিছু সময় আয়ারল্যান্ড ব্যাটিং করতো পুরো ডিফারেন্ট হতো। আমাদের সামনে টার্গেট ছিল যেটা 138 রানের, সেইটা প্রবাবলি 200-220-30 এরকম হয়ে যেত। তো মুশফিক সেঞ্চুরি মিস করেছেন 51 রানে অপরাজিত থেকে, এইটা বলাটা একটা ছেলে মানুষই কথা, কিন্তু মুশফিক সাম্প্রতিক সময়ে যেভাবে ব্যাটিং করছেন তাতে ওইটা বিশ্বাস করতে ইচ্ছা করে, সময় থাকলে মুশফিক সেঞ্চুরি করে ফেলতে পারতেন। মুশফিক তার সময়টা পুষিয়ে নিচ্ছেন এই প্রায় 36 ছুঁই ছুঁই বয়সেও। কীভাবে, সে আলোচনাটাই এখানে করছি। মুশফিকের আজকের ইনিংসটা ফ্যান্টাস্টিক ছিল এবং সেইটাকে, সেটার গুরুত্ব কোনোভাবেই, প্রথম ইনিংসেরটা তো ঠিক আছে সেঞ্চুরি করেছেন, 126 রানে ঝকঝকে ইনিংস খেলেছেন, সেকেন্ড ইনিংসে এই যে 48 বলে 51 রান করলেন না, সেইটারও আমি একটা আলাদা গুরুত্ব দেখি। ধরুন মুশফিক যখন ক্রিজে গিয়েছেন 2 উইকেট আমাদের পড়ার পরে, আমরা একটু হলেও, সামান্য হলেও একটা ডাউট তো তৈরি হয়, হওয়ার কথাটা হওয়াটাই স্বাভাবিক। ওই সময় মুশফিক যে প্রথম বলটাতে অসাধারণ একটা কাভার ড্রাইভে বাউন্ডারি মারলেন, থার্ড বলটাতে একটা রিভার্স সুইপ করলেন, সিক্স বলটাতে একটা সুইপ করলেন, প্রথম 6টা ফেস করা যে বল তার মধ্যে যখন এরকম 3টা ডিফারেন্ট শট খেলবেন, বোলারদের লাইন লেন্থ এলোমেলো হয়ে যেতে বাধ্য, যখন সেটা প্রপারলি এক্সিকিউট করতে পারবেন। মুশফিক সেটা করেছেন, বোলারদের, আইরিশ বোলারদের লাইন লেন্থ এলোমেলো হয়েছে, সেই সুযোগটা তিনি নিয়েছেন, আমাদের উপরে যে প্রেশারটা ছিল সেই প্রেশারটা একেবারে মানে চলে গিয়েছে, 48 বলে 51 রানে অপরাজিত ইনিংস খেলেছেন, যেখানে 8টা বাউন্ডারি তিনি মেরেছেন। প্রথম ইনিংসে সেঞ্চুরি এবং সেকেন্ড ইনিংসে 50, মুশফিকের ক্যারিয়ারে 85 নম্বর টেস্টে এসে এইটা প্রথমবারের মতো। আমি যেটা বলছিলাম যে বিশ্বাস করতে ইচ্ছা হয় যে মুশফিক সেঞ্চুরিটা করতে পারতেন, মানে যদি সেরকম হতো, অবস্থা যদি তৈরি হতো, এই বিশ্বাসের জায়গাটা এই মাত্র কয়েক মাসে, বছরখানেক আগেও সেভাবে কি ছিল, মাত্র 5টা টেস্ট আগেও কি ছিল, ছিল না। সেই কারণে আমি বলছি মুশফিক সময়টাকে পুষিয়ে নিচ্ছেন। কীভাবে পুষিয়ে নিচ্ছেন, গত 5 টেস্টে 9 ইনিংসের মধ্যে মুশফিক সেঞ্চুরি করেছেন 3টা তার টেস্ট সেঞ্চুরি, গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে 2 টেস্টেই তার সেঞ্চুরি রয়েছে, তারপরে এই টেস্টে তার সেঞ্চুরি। তার পুরো ক্যারিয়ারটা যদি আমরা দেখি, সেই ক্যারিয়ারে তার 85 টেস্টে তার সেঞ্চুরি হচ্ছে গিয়ে মাত্র 10টি, 50 হচ্ছে 26টি, এর মধ্যে প্রথম 80 টেস্টে তার 7টা সেঞ্চুরি ছিল এবং সেখানে 50 ছিল হচ্ছে গিয়ে 25টা। প্রথম 80 টেস্টের 148 ইনিংসে মুশফিকের সেঞ্চুরি সংখ্যা ছিল মাত্র 7, কনভার্সন রেট ওয়াজ ভেরি পুয়োর, 25টা 50 ছিল যেগুলোকে তিনি সেঞ্চুরিতে কনভার্ট করতে পারেননি। যখন আপনি 148 ইনিংসে 7টা সেঞ্চুরি করবেন, তার মানে অন অ্যান অ্যাভারেজ আপনি প্রতি 21টা ইনিংসেরও বেশি লেগেছে আপনার একটা টেস্ট সেঞ্চুরি করার জন্য, সেখানে সর্বশেষ 9টা ইনিংসের মধ্যে তার 3টা সেঞ্চুরি, এবং সেটা হচ্ছে আরেকটা যেটা 50, সেটা এই 50, এই ম্যাচের 50, আর এরপরে তার ব্যাটিং করার প্রয়োজনই পড়ে নাই। ওই কারণেই আমি বলছি যে মুশফিক সেটা পুষিয়ে নিচ্ছেন, সময়টাকে পুষিয়ে নিচ্ছেন। বাংলাদেশের ব্যাটসম্যানদের ক্ষেত্রে এই কনভার্সন রেট ভেরি পুয়োর। সাকিবকে নিয়ে, সাকিব যে 27 রানে অল মানে আউট হয়েছেন এই টেস্টে ফার্স্ট ইনিংসে, তখনও একটা ভিডিও করেছিলাম যে সাকিবের দুঃখ না থাকে পারে না, কারণ সাকিবের মানের ব্যাটসম্যানের তার ক্যারিয়ারে টেস্ট সেঞ্চুরি মাত্র 5টা, তিনি হচ্ছে কি তার ওই কনভার্সনের ক্ষেত্রেও প্রবলেম রয়েছে, যেই কারণে হচ্ছে গিয়ে তিনি সেঞ্চুরিকে মানে 50 করার পর সেটা সেঞ্চুরিকে কনভার্ট করতে পারেন না। সেম প্রবলেম মুশফিকেরও ছিল, এই যে বললাম যে গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের আগ পর্যন্ত যদি আপনি ধরেন, তাহলেও তো তার ওই যে 25টা 50+ ইনিংস, সেখানে মাত্র 7টা সেঞ্চুরি ছিল, এখন এসে সেই কনভার্সন রেটটা কি দুর্দান্ত হয়ে গিয়েছে। তিনি হচ্ছে গিয়ে গত ওই যে বললাম যে 5 টেস্টে 9 ইনিংসের মধ্যেই 3-3টা সেঞ্চুরি করেছেন। সো মুশফিক এই টেস্টে ওই সম্ভাব্য সময়টা যদি থাকতো, তিনি সেঞ্চুরি করতে পারতেন কিনা, বাংলাদেশ জিততো কিনা, এগুলো হাইপোথেটিক্যাল আলোচনা। কিন্তু যখন একজন ব্যাটসম্যান এইরকমভাবে তার কনভার্সন রেটটা এত ভালো করে ফেলছেন, তখন আসলে ওই বিশ্বাসের জায়গাটা তৈরি হয়। আই এম শিওর মুশফিকের নিজের ভিতরে সেই বিশ্বাসের জায়গাটা তৈরি হয়েছে, সামনেও তিনি হচ্ছে গিয়ে টেস্ট ক্যারিয়ার যতদিন খেলবেন, যে আমি 50 পেরোলে সেঞ্চুরির আগে গিয়ে আমি হচ্ছে গিয়ে থামবো না, অন্তত আর কেউ ওই পর্যন্ত যেতে পারবো। একজন বড় ব্যাটসম্যানের, গ্রেট ব্যাটসম্যানের অনেকগুলো তো হলমার্ক থাকে, তার মধ্যে এইটা খুব গুরুত্বপূর্ণ, কনভার্সন রেটটা। যেই কনভার্সন রেটটা আমাদের ব্যাটসম্যানদের ক্ষেত্রে সেটা খুবই পুয়োর, অ্যাপার্ট ফ্রম মমিনুলেরটা বলা যায় যে সেটা হচ্ছে গিয়ে মানে মন্দের ভালো, বাকিদের মধ্যে এটা হচ্ছে গিয়ে সাকিব বলেন, তামিম বলেন, ইভেন কয়েকদিন আগে মুশফিক বলেন, আগে যেটা ছিল মাহমুদুল রিয়াদ বলেন, সবার অবস্থাই আসলে বেশ খারাপ।
সেই জায়গাটাতে মুশফিক গত কিছুদিনে সময়টাকে যেন পুষিয়ে দিচ্ছেন, সময়টাকে যেন মেকআপ করে দিচ্ছেন ক্যারিয়ারের প্রথম অংশে, দীর্ঘ অংশে, বড় একটা অংশ জুড়ে যেটা করতে পারেনি এখন এসে মুশফিক সেটা করছেন। এই তো মাসখানেক পরেই তার বয়স 36 পেরিয়ে 37-এ তিনি পা দেবেন, কিন্তু যেই পরিণতি বোধ মুশফিকের ব্যাটিংয়ে দেখা যাচ্ছে, দলের চাহিদা মেনে যেরকম ব্যাটিংটা তিনি করছেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি টেস্ট ক্রিকেটের এই কনভার্সনের জায়গাটাতে, 50K সেঞ্চুরিতে রূপান্তরের জায়গাটাতে যেরকম একটা মুনশিয়ানার পরিচয় আসলে মুশফিক দিচ্ছেন, তাতে তার কাছ থেকে আমরা আরও অনেক কিছু আশা করতেই পারি। 10টা টেস্ট সেঞ্চুরি মুশফিকের হয়েছেন, ক্যারিয়ার শেষে তার টেস্ট সেঞ্চুরি কয়টা হবে? অন্তত 15টা, অন্তত 15টা, কি বলেন?